যেখানে থাকি আমার এর হচ্ছে তিন ফ্লোরে হচ্ছে আওয়ামী লীগ থাকে আন্দোলন করো আন্দোলন আন্দোলনে যাও না আমার আম্মুকে আমি একটা পেপারে লিখে দিয়ে গেছি যে আমার কোথায় কোথায় কোন টাকা আছে আমার যদি বাই এনি চান্স কিছু হয়ে যায় তাহলে যেন টাকাগুলো উঠিয়ে নিতে পারে এই সরকার কোনোভাবে যদি মোর ঘুরিয়ে কোনোভাবে বসতো আমাকে বাঁচতে দিত একটা ড্রাগন ফল এনেছিলাম ভাস্তি আছে ওকে খাওয়ানোর জন্য যে রাক্ষসীকে খা দর্শক সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই অবস্থা এবং দেশ বলতে গেলে এখন মুক্ত যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিলেন ছিলেন শিক্ষার্থীরা ছিলেন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার থেকে সব জগতের মানুষ এই আন্দোলনে একদম যদি মাঠে থেকে যিনি অংশগ্রহণ করেছেন হিমিম আপনারা অনেকেই তাকে চিনেন তার সঙ্গে আজকে আড্ডা দেব তার এই আন্দোলনের গল্পগুলো শুনতে চাই আপনাদেরকে শোনাতে চাই আশা করি ভালো লাগবে হিমিম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি আমিও ভালো আছি মানে প্রথম প্রশ্ন আমারটা উত্তর আমি আমি আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন মুক্ত স্বাধীন দেশে কেন আপনি আজকে প্রথমে কালো পরিধান করে আসলেন আসলে আমি ওই যে স্বাধীন হয়েছে ওই ওই মানে ওই বিষয় কেন্দ্র করে ড্রেস কোড পরিনি আমি এখান থেকে একটা মিটিংয়ে যাব ওই চিন্তা করে পড়েছি আচ্ছা ঠিক আছে কোটা আন্দোলন আপনি একজন একদম বলতে গেলে পথে থেকেই অংশগ্রহণ করেছিলেন আপনার অনেকগুলো ক্লিপস ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে যেগুলো আসলে সোর্স আপনি নিজেও জানেন না তাই তো এগুলো অনেক জায়গা থেকে আমি কালেক্ট করেছি আমার নিজের ফোনে খুব কম আচ্ছা প্রথমেই আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি আন্দোলনে অংশ নিলেন শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা কখন আপনার মনে হলো যে আমি আন্দোলনে অংশ নেব বা আন্দোলনে অংশ নেওয়ার পর নিজেকে কখনো বিপদগ্রস্ত মনে হয়েছে কিনা অসহায় মনে হয়েছে কিনা কখন কি মনে হয়েছে নাকি আপনি মানে বিপদে পড়ে যাচ্ছেন পুরো গল্পটা আসলে একটু আপনার কাছ থেকে শুনতে চাই না এমন কিছু না আমি হচ্ছে দুই তারিখ থেকে জুলাই জুলাই থেকে হচ্ছে জুলাই 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 না আগস্ট আই মিন আমরা যদি ধরি তাহলে হচ্ছে হচ্ছে এটা হবে থেকে আমি অংশগ্রহণ করেছি আমি খুঁজতেছিলাম আসলে লিঙ্ক আপ খুঁজতেছিলাম আমি কাদের সাথে আন্দোলনে নামবো কারণ আমার সাথে কারো কন্ট্রাক্ট ছিল না আন্দোলনকারীদের সাথে তো আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি আন্দোলনে যেতে চাই তোরা যদি কোন লিঙ্ক আপ পাস তাহলে আমাকে বলবি দেন হচ্ছে গিয়ে মিডিয়ার একজন ডিরেক্টর ছিল আজিজুল ভাইয়া আমার একটা নাটকের ডিরেক্টর হচ্ছে উনি আমাকে একটা লিঙ্ক আপ পাঠায় যে দুই তারিখে শিল্পীরা যাচ্ছে আন্দোলনে ধানমন্ডিতে তো ওইখানে তুমি একটা ছবি পাঠায় আর কি যে ওরা একটা ঘোষণা দিয়েছে তারপরে আমি বলতেছি আমি যাবো তাহলে এখানে তারপর রাত্রেবেলা আরেকটা লিঙ্ক আপ পেয়েছিলাম পরে আমি ভাবছি যে এখানেই যাই তাহলে আগে দেন ওইখান থেকেই আমি জয়েন হই কিন্তু দুই তিন দিন আগে থেকেই আমি খুঁজতেছিলাম আমি কাদের সাথে জয়েন হব আচ্ছা এই যে কোটা আন্দোলনে সরাসরি চলে আসলেন মাঠ পর্যায়ে কখনো কি মনে হয়নি যে এটার প্রতিক্রিয়া ভবিষ্যতে খারাপ হতে পারে বা কেন আপনি কোটা আন্দোলনে অংশগ্রহণ করলেন আসলে কোটা নিয়ে আমার কোনো ইয়ে ছিল না কারণ আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি আমার তো কোটার দরকার নেই কিন্তু যাদের কোটার দরকার বা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হচ্ছে অংশগ্রহণ করেছে যে ভাইয়ারা সমন্বয়কারীরা ওরা এটা হচ্ছে ন্যায্য একটা দাবি করেছে তো এই ন্যায্য দাবিটা খুবই সাধারণ ছিল এটা সরকার মানতেই পারতো উনি নিজেই তার ক্ষমতার অপব্যবহার করে জিনিসটাকে অনেক বড় করে ফেলেছে তো যখন থেকে হচ্ছে আমাদের ভাই বোনদের মারা হচ্ছিল এই জিনিসটা আসলে কোটার মধ্যে তখন কিন্তু ছিল না কোটার বাইরে চলে গেছে তখন রাষ্ট্র সংস্কারের জায়গা চলে গেছে তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা ন্যায্য দাবি আদায়ে যদি আমাদের ভাই বোনদের এভাবে মারা যেতে হয় তাহলে এটা কোন ধরনের সরকার এরকম স্বৈরাচারী সরকারের আয়ত্তে তোমরা থাকতে পারবো না এটা আমাদের ভবিষ্যতের জন্য আরও বেশি বিপজ্জনক তো ওই জায়গা থেকে অনেকে তার বিবেককে জাগ্রত করেছে ওই জায়গা থেকে আমি ওইভাবেই গিয়েছি ধরুন যদি কোনো কারণে সরকার পতন না হতো এই যে বলছিলেন যে এখন মন খুলে কথা বলছেন স্বৈরাচারী সরকার সরকার যদি পতন না হতো আপনি নামার সময় কি আপনাকে ভয় লাগেনি যে এটার প্রতিক্রিয়ায় হয়তো বা আমাকে অনেক ভুক্তভোগী হতে হতে পারে হ্যাঁ হয়েছে বাট সেভেন্টি পারসেন্ট আত্মবিশ্বাস ছিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি আর অন্যায় কখনোই হচ্ছে গিয়ে পার পায় না তো আমি যেহেতু ন্যায়ের পক্ষে যুদ্ধ করব হয়তো আমরাই জিতবো আমরা স্টুডেন্টরাই জিতবো আমরা যারা আন্দোলন করতেছে আমরাই জিতবো এরকম একটা কনফিডেন্ট নিয়েই হচ্ছে আমি গিয়েছিলাম আন্দোলন নামলেন আন্দোলন করলেন এরপরে কোনো হুমকি খাননি থ্রেট খাননি হুমকি একটা ছোট্ট করে হুমকি খাইছি বাট হচ্ছে আমার বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন পেজের মেসেজে ওইখানে আমাকে অনেক ধরনের থ্রেড দেওয়া হয়েছে যে তোকে আমি দেখবো তো তুই তুই কীভাবে বাঁচিস এটা দেখে নিব এই সেই অনেক ধরনের নানা হুমকি বাট আমি এগুলো ইগনোর করে গেছি আর সামনাসামনি থেকে হচ্ছে একটা কথা বলি আমি যেখানে থাকি আমার বিল্ডিংয়ের হচ্ছে তিন ফ্লোরে হচ্ছে আওয়ামী লীগ থাকে মানে আওয়ামী লীগের নেতারা ছোটোখাটো বড়ো নেতারা ইভেন আমাদের বাসার সোসাইটির ভিতর একটা আওয়ামী লীগের অফিসও ছিল ছাত্রলীগদের আমি এটা জানতাম না আমি জানতাম ওইটা একটা দোতলা বাড়ি আমি আন্দোলনের সময় আমি যখন হচ্ছে আন্দোলনে যাই তারপরে জানতে পারি যে এটা নাকি আওয়ামী লীগের অফিস তো ওই আওয়ামী লীগের অফিস থেকে আমি যখন তিন তারিখে শহীদ মিনারে জয়েন হই তখন আমি যাচ্ছিলাম তখন এক দুইটা ছেলে আমাকে বলতেছে মানে আমাকে এভাবে এড়িয়ে এড়িয়ে বলতেছে আন্দোলন করো আন্দোলন আন্দোলনে যাও না চিকাসে করো আরেকজন বলতোস করোক আন্দোলন তাহলে তো ভালোই মানে ওরা আমাকে এটা ইনডাইরেক্টলি বোঝাইলো যে আন্দোলনটা করো আমরাই তো থাকব তারপর তোমাকে দেখতেছি এরকম ছোট একটা থ্রেড আর কি সামনে সামনে থেকে আসছিল বাট এছাড়া পেজে বিভিন্ন জায়গায় জায়গায় আমাকে হুমকি দিয়েছে অনেকে আমি এটা ভয় পাইনি একদম ইগনোর করে গেছি আপনি বড় একটা স্ট্যাটাস দিয়েছেন যে যে পরিমাণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আর আন্দোলন করেছি যদি ক্ষমতায় থাকতো মনে হয় চল্লিশ দিনের রিমান্ড আর চারশো বছর জেল হতো না আমাকে আয়না ঘরে নিয়ে যেত ও আচ্ছা আয়না ঘরে নিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে এখন যেটা হচ্ছে যে আমি ধাপে ধাপে যাই এই ছবি গণভবনের গণভবনের হ্যাঁ এটা বিজয়ের দিন আমি মাঠে বসেছিলাম তখন আর এই ছবিটা হচ্ছে আমি কালেক্ট করেছি আরেকজনের থেকে আমি এই ছবিটা তুলি নাই আমি গণভবনের ইয়ার ইয়ের উপর উঠে আমি জাস্ট উল্লাস করতেছিলাম সবার সাথে ব্যাপারটা এনজয় করতেছিলাম তো তখন একটা ব্যক্তি এই ছবিটা তুলেছে আর সে হচ্ছে আমার আমাদের টিমে যে ফারুক ভাই ওনার একটা দুঃসম্পর্কের ভাই লাগে ওনার দোকানের কাজ আমি করেছিলাম একটা প্রোডাক্ট প্রমোট করেছিলাম তো ওই হিসেবে ওনার নাম্বারটা আমার কাছেও ছিল ওনার কাছেও ছিল তো উনি আমাকে ছবিটা পাঠিয়েছে উনি দূর থেকে তুলেছিল আর এইটা হচ্ছে গিয়ে ফারুক ভাই কে জানি তুলছিলাম জানি না শুধু এইটা আমার ফোনের তোলা এই যে ধরো এই ছবিগুলোতে এখন একটা কালের সাক্ষী হয়ে গেছে অনেকটা ইতিহাস হয়ে গেছে কেমন লেগেছে ছবি দেখে ভালোই এই ছবিটা দেখে ওই যে আগের ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি ছিলাম এই বিজয়ে আমার বিশ বছরের লাইফে আমি এতটা শান্তির এতটা তৃপ্তির খুশি কখনোই হয়নি যতটা আমি বিজয়ের দিন হয়েছিলাম কারণ আমি আন্দোলনে ছিলাম তাই আমার খুব খুশি লাগতেছিল আচ্ছা এই যে বলছেন শান্তি লাগছে তৃপ্তি লাগছে মানে এই বিজয়ের আগে অতৃপ্তিগুলো কোথায় কোথায় ছিল আপনার যদি আমি প্রশ্ন করতে চাই প্রত্যেকটা জায়গায় আমি মুক্ত আমি মুক্তভাবে কথা বলতে পারতাম না সরকার অন্যায় করতেছে সরকার কিভাবে স্বৈরাচারগিরি করতেছে সবটা সেক্টরে দুর্নীতি করতেছে আমি কোথাও কথা বলতে পারতাম না ইভেন কেউই না আমাদের বাংলাদেশের কেউই না সবাই যদি ঘরের মধ্যে বসে সমালোচনা করত এভাবে বলতো এই আস্তে আস্তে চুপ কর চুপ কর আস্তে কথা বল দেয়ালেরও কান আছে মানে সবাই এতটাই আতঙ্কের মধ্যে থাকত সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে মানে হচ্ছে মনটা হালকা হয়ে গেছে তাই হ্যাঁ অনেক বেশি বাক ফিরে পেয়েছেন যাই হোক এখন বলি এই যে দেখলাম যে খুব আনন্দ করছেন বললেন যে আমি খুব মুক্ত স্বাধীনভাবে তখন গণভবনে সম্ভব। তখন শুনলেন যে সরকার পতন হয়ে গেছে বা আপনাদের আন্দোলনে বিজয় চলে এসেছে এবং ওই মোমেন্টে যে অনুভূতি কি করেছিলেন তখন এটা হচ্ছে লং মার্চ ডেকে ছিল তো আমাদের বৈসংব বিরোধী সমন্বয়কে তো আমি হচ্ছে গিয়ে আমি কন্ট্রাক্টে ছিলাম মানে আমাদের যে টিম টিম প্র্যাংকিং ওইখান থেকে তিন চারজন আসতেছে উত্তরা থেকে হেটে তো আমি ওদের বলছি যে তোমরা যদি ধানমন্ডির আগে আশেপাশে চলে আসো তখন আমাকে ফোন দে আমি তখন বের হয়ে যাব তো ওদের সাথে আমার তখন ওর কন্টাক্ট হয় না ওরা বলছে যে আমরা তো ধানমন্ডি হয়ে যাব না আমরা এদিক থেকেই যাব তুমি বের হয়ে যাও তো যখন এটা ঘোষণা হয় যে সরকার পদত্যাগ করেছে তখন কিন্তু আমি শুনিও নাই আমি দুইটার দিকে বের হয়ে গেছি বাসার থেকে ইভেন একটা মজার কথা বলি আমি যখন বের হই তখন আমার আম্মুকে আমি একটা পেপারে লিখে দিয়ে গেছি যে আমার কোথায় কোথায় কোন টাকা আসে আমার ব্যাঙ্কে কত টাকা আসে আমার ব্যাংকের হচ্ছে গিয়ে নাম্বার কত কি করলে টাকা উঠাইতে পারবে এরকম একটা কাগজে লিখে সব কিছু দিয়ে গেছি যাতে আমি যদি আমার যদি বাই বাইনি চান্স কিছু হয়ে যায় তাহলে যেন টাকাগুলো উঠিয়ে নিতে পারে কারণ আমি ছাড়া আমার আমার কোনো কিছু কেউ জানে না তো ওই একটা শক্তি নিয়ে গিয়েছে যে হয়তো আজকে কিছু একটা হবে হয়তো আমরা জিতবো না হলে সরকার জিতবে এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে গিয়েছি রাস্তায় যাওয়ার পর হচ্ছে সবাই চিল্লাচিল্লি করে বলতেছে যে হাসিনা পালাইছে হাসিনা পালাইছে এরকম একটা ইয়ে দিতেছে তো আমি বুঝি নাই যে হাসিনা পালাইছে মানে কি পদত্যাগ করছে আমি হচ্ছে গিয়ে কনফিউজ ছিলাম আমি ভাবছি যে হয়তোবা আমরা যে কারফিউ না মেনে আমরা যে সবাই বের হয়ে গেছি এত লাখ লাখ মানুষ বের হয়ে গেছে এই জন্য হয়তোবা সবাই খুশি হয়ে বলতেছে যে হাসিনা পালাইছে হাসিনা পালাইছে আমি তখনও বুঝতে পারিনি তারপরে আমরা শাহবাগের দিকে গেলাম শাহবাগের দিকে যাওয়ার পর সবাই বলতেছে যে হাসিনা পালিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা পদত্যাগ করছে এটা ঘোষণা দিছে তখন খুশি হয়ে আমি একটা রিক্সা নিয়ে রিক্সার উপর উঠে সবাই বলতেছে গণভবন দখল করো গণভবন দখল করো এরকম করতে করতে তখন গেছি আমি রাস্তায় নামার পর জানতে পারছি শাহবাগে যাওয়ার পর আপনি সত্যি সত্যি গণভবন দখল করে কি কি নিয়েছেন বলেন তো সবাই তো দেখলাম অনেক কিছু নিয়ে এসেছে আপনি কিছু এনেছেন হ্যাঁ আপনি এনেছেন কি এনেছেন আমি শুধু একটা ড্রাগন বলেনি ছিলাম আমার আমার হচ্ছে ভাস্তি আছে ওকে খাওয়ানোর জন্য যে রাক্ষসী কে খা এইটার জন্য আচ্ছা এই যে বলছিলেন যে আমি বের হওয়ার সময় একটা কাগজে সব লিখে দিয়ে এসেছি আম্মুকে হম যে কোথায় কত টাকা আছে একু ছিলে আপনার আম্মু সব সব জেনে গেছে আপনার কাছে কত টাকা আছে কিন্তু ওই যে যাওয়ার সময় আসলে ভয় লাগেনি যে আজকে আমি গেলে মানে এই ভয়ও তো অনেকে বের হয়নি যে গেলে তো গুলি খাবো ভয় তখন আসলে আর কাজ করে না ভিতরে এই জিনিসটা কাজ করতেছিল যে আমাদের জিততে হবে আমাদের সংগ্রামের দল যত বড় হবে আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি হবে এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসলে বের হয়েছিলাম যে মরলে মরবো কোনো সমস্যা নেই অনেকে অলরেডি মরে গেছে তাহলে আমি মরলে কি সমস্যা এরকম আত্মবিশ্বাস ভিতরে ছিল এবং সব শুধু আপনি আমি বলবো যে যারা এই আন্দোলনে নেমেছিল মানে এই যে এত মানুষ কোথা থেকে যে আসলো এটাও কিন্তু একটা মানে অভূতপূর্ব দৃশ্য আমি দেখতাম যে মানে সকাল এগারোটার দিকে বাজলে এগারোটা বারোটা বাজলে মানুষ নামতো আবার সন্ধ্যার পরপরই সব গায়েব এত মানুষ যে আসছে আপনার যে টিম র্যাঙ্কিং এ তো অনেকেই অংশ নিয়েছে এবার আন্দোলনে কারা কারা ছিল আন্দোলনে আর্টিস্টদের মধ্যে তিন চারজন হয়তো ছিল না হ্যাঁ আমি আমি সহ চারজন এছাড়া টেকনিক্যালের অনেকে ছিল তারপর আমাদের ডিরেক্টরদের মধ্যে ছিল অনেকেই ছিল আন্দোলন করেছেন আব্বু আম্মু বাসা থেকে বাধা পাননি কেউ আত্মীয়স্বজন ফোন দিয়ে বলেনি যে কি করছো তুমি আমি যে কয়েকদিনই আন্দোলনে গিয়েছে বাসা কিছু বলে যায়নি না বলে বের হয়ে গেছি মানে আপনার আম্মু জানতো না যে আপনি আন্দোলনে পরে ফোন দিয়েছে যখন যে তুমি কোথায় তখন আমি বলছি যে আমি আন্দোলনে আছি বলেনি কিছু যে বাসায় এসে তাড়াতাড়ি বলছে আব্বু আমি আমি যেদিন দিন বের হই ওই দিনই হচ্ছে হচ্ছে নিউজ যখন আমার কথা তখনই ওইটা শোনেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তো ওইটা দেখে হচ্ছে আমার আম্মু অনেক ভয় পাইছিল আমার আম্মু বলতেছিল যে তুমি মামার বাসায় গিয়ে ঘুমাও তুমি বাসায় ঘুমানোর দরকার নাই। আমি বলছি কেন আমি আমার বাসা ছেড়ে গিয়ে ঘুমাবো কি হয়েছে কিচ্ছুই হবে না মানে আমার ভেতরে সাহস ছিল আর আমার বাবা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে বলছে যে না তুমি ভালো বলছো এগুলো আমারও মনের কথা আমি যদি কখনো বলতে পারতাম আমি অনেক খুশি হতাম তোমার জন্য অনেক দোয়া আমার আব্বু অনেক অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু আব্বুর কাছে অনেকে ফোন দিয়ে হুমকি দিছে যে তোমার মেয়েকে উঠায় নিয়ে যাবে তোমার মেয়েকে এই করবে সেই করবে আমার আব্বু বলছে উঠায় নিলে নিয়ে যাক কি আর করবে মানে আমার আব্বু খুব আত্মবিশ্বাসী ছিল আমার মতো আম্মু ভয় পাইছে আচ্ছা এবার একটু আলোচনা তো হয়েছে সমালোচনার দিকে মনে আসা ভালো এই যে আন্দোলন হলো সব শ্রেণীর পেশার মানুষই কিন্তু জয়েন করেছে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলি অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেটা আমরা যদি কাফি বলি সালমান মুক্তাদি বলি এসপি ক্রিয়েশন মানে যে যেভাবে পেরেছে আন্দোলনে অংশ নিয়েছিল হেজিমেন টিআসএল গ্যাস খেয়েছে অনেকে বুলেট বিদ্ধ হয়েছে এমন আমরা দেখেছি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে জনপ্রিয় ছিল যাদেরকে আসলে আমরা কোনো কোথাও দেখিনি একটা ফেসবুক স্ট্যাটাস বলি বা একটা সহানুভূতি কিংবা একটা কি বলে একত্রতা প্রকাশ কোনো কিছুতে দেখিনি আসলে তাদের ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিছু বলার আছে আপনার অবশ্যই বলার আছে এই যে আপনি যাদের কথা বললেন যাদেরকে এই মোমেন্টে দেখা যায় না এরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে এমন ধরনের মানুষ যারা নিজেদের প্রফেশনে ফেমাস না কিন্তু ভিন্ন কিছু করে ফেমাস হতে যায় মানুষের অ্যাটেনশন পেতে চায় তারপর সিম্পিতি পেয়ে নিজের একটা ক্যারিয়ার ধরে রাখতে চায় এরা হচ্ছে ওই টাইপের মানুষ এদের হচ্ছে দুই ধরনের মানে দুই মুখোশধারী মানুষ যদি যাদের বলে এরা হচ্ছে ওই টাইপের মানুষ না হলে দেখেন এই যে বন্যার সময় আমরা অনেককে দেখতে পাই এখন আমাদের যে জীবনের আসল যুদ্ধ হলো আমাদের দেশের জন্য যুদ্ধ হলো ওই টাইম আমরা কাউকেই পেলাম না পাশে কিন্তু ঠিকই যখন বন্যা হয় তখন তারা বলে আমি তোমাদের বাড়ি উঠায় দিব আমি তোমাদের এই উঠায় দিব সে উঠায় দিব বিকাশের মাধ্যমে টাকা নেয় আমাদের থেকেই কিন্তু টাকা নেয় আর মানুষের হচ্ছে অ্যাটেনশন পাওয়ার জন্য একটা সিম্পিতি আদায় করার জন্য নিজেকে ওইভাবে ধরে রাখার জন্য যে আমার ক্যারিয়ারে ওই রকম কিছু ফোকাস হচ্ছে না আমি এটা করে লাইমলাইটে থাকবো আমি এটা করে মানবতার ফেরিয়ালা হয়ে লাইমলাইটে থাকবো মানুষের ভালোবাসা পাবো এটা হচ্ছে ফেক টোটালি ফেক দুই মুখোশ মানুষ বুঝেন ওই রকম টাইপের মানুষেরা না অনেকে তো বলছে যে এখন ভিডিও বার্তা দিয়ে বলছে যে পারিবারিক চাপে ফ্যামিলি প্রেসারে অনেকে মুখ খুলতে পারেনি পারিবারিক চাপের আপনি আমাকে দেখেন আমি আমার ক্যারিয়ারকে ঝুঁকি নিয়ে আমি একটা মেয়ে মানুষ আমি আমার ফ্যামিলিকে না আমি আমার ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে আমি হচ্ছে মাঠে নামছি আমি যদি হচ্ছে গিয়ে এই সরকার কোনোভাবে যদি মোর ঘুরিয়ে কোনোভাবে বসতো আমাকে বাঁচতে দিত আমি তো একটা মেয়ে মানুষ আমি কেন ভয় পাইনি পারিবারিক চাপ আসলে পারিবারিক চাপ তো পরের সাবজেক্ট এটা হচ্ছে গিয়ে নিজের ভেতরে থাকতে হবে দেশপ্রেম বা হচ্ছে গিয়ে ওই জায়গাটা নিজেকে রাখতে হবে তাহলে কোনো চাপি চাপ লাগবে না কিন্তু অনেকে তো বলছে আপনিও ভাইরাল হওয়ার জন্য আন্দোলনে গিয়েছেন ভিডিও পোস্ট করার জন্য কারণ ভিডিও পোস্ট করলেও টাকা আসে আবার ভাইরাল হয়ে গেলেও ক্যারিয়ারে একটা চাঙা ভাব আসে তাই না আপনার কাছে কি মনে হয় যে আমি আমার ভাইরাল হওয়ার জন্য হচ্ছে কি আমার জীবনকে আমি রিক্সা ফলাবো তাই না আমরা আমি যখন আন্দোলনে যাই ওই টাইমটাতে কেউ জানি না আসলে আমাদের সামনে কি হবে আমরা কি আসলেই জিতবো কি জিতবো না আমরা কি সরকারের পতন ঘটাতে পারবো কি পারবো না আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো অনেকেরই মনের কথা ছিল হয়তো বা কেউ সামনে এসে বলতে পারে নাই আমি বলে ফেলছি আর হচ্ছে গিয়ে আমাকে ভাইরাল নতুন করে হতে হবে না আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকেই ভাইরাল আছি আমাকে এই সব করে ভাইরাল হতে হবে না আমার মনের ভিতরে মনে হয়েছে যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত আমি তাই বলবো আর আমি হচ্ছে গিয়ে আর্টিস্ট তো পরের সাবজেক্ট ফেমাস তো আমি পরে হয়েছি তার আগে আমার প্রথম পরিচয় আমি দেশের একজন সাধারণ নাগরিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে এই সতেরো বছর সবাই তো পনেরো বছর বলতো আসলে তো পনেরো বছর না কাউন্টে যদি ধরি রিয়েল তাহলে সতেরো বছর সতেরো বছর ধরে আমাদের সব মৌলিক অধিকার আমাদের বাক স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়ে রাখছে তো এখন যখন বলার একটা সুযোগ আসছে আমরা কেন বলবো না অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে সাধারণ নাগরিক হিসেবে আমি নেমেছি এরপর আমি একজন স্টুডেন্ট আমার কাঁধে তিনটা দায়িত্ব তিনটা দায়িত্ব বোধ থেকে আমি নেমেছি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে না এই যে মুক্ত বাক স্বাধীনতায় ফিরে পেয়েছেন এত মুক্তভাবে কথা বলছেন আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতে এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে হ্যাঁ অবশ্যই স্বাধীনতা তখনও ছিল না যখন কথা বলছি আর এখন যখন স্বাধীনতা চলে আসছে এখন তো আরও বেশি বলতে পারবো আচ্ছা এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দুইটা প্রশ্ন করব একটা হচ্ছে যে এই যে নতুন সরকার গঠিত হয়ে গেছে তারা দেশ চালাচ্ছে হয়তো বা তাদের আন্ডারে একটা নির্বাচন হবে নতুন সরকারও আসবে কিন্তু তরুণ প্রতিনিধি হিসেবে আসলে এখন আপনি কেমন বাংলাদেশ চান আমরা সবাই যা আমি একা না আমার মনে হয় বাংলাদেশের সবাই এটাই চাই যে একটা দুর্নীতি মুক্ত শান্তির বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ দুর্নীতি তো দুর্নীতি বলতে হচ্ছে সব প্রত্যেকটা সেক্টরেই হয় তাই না যেমন আমরা স্বৈরাচারের সরকারের আমলে দেখেছি তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি হয় নিরাপদ বাংলাদেশ যদি হয় তাহলে আমার মনে হয় সব সেক্টরে শান্তি চলে আসবে আমি এটাই চাই আচ্ছা একটা বিষয় একটু সমালোচনা হচ্ছে অনেকে আলোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকারে দুজন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হচ্ছে কোটা আন্দোলনের দুজন সমন্বয়ক অনেকে এটাকে পজিটিভলি নিচ্ছে অনেকটি অনেকে নেগেটিভলি নিচ্ছে আপনি এটা কোন চোখে দেখছেন আমার মনে হয় যে এরা এটা ওরা ডিজার্ভ করে ওরা যে এত কষ্ট করেছে ওদেরকে গুম করা হয়েছিল ইভেন নাহিদ ভাইয়া বলেছে একটা ইয়েতে যে ওনাকেও চব্বিশ ঘন্টার জন্য আয়নাঘরে নিয়ে রাখা হয়েছিল প্রত্যেকটা সমন্বয়ক হচ্ছে গিয়ে তাদের প্রত্যেকটা জীবনের ঝুঁকি রিক্সে রেখে রিক্সে রেখে তারপরে হচ্ছে গিয়ে এই যে সমন এই আন্দোলনটা করেছে তাহলে ওরাই তো ডিজার্ভ করে এটা ওরাই তো এই দেশটা স্বাধীন করার প্রথম ইয়ে কাঠামো তাই না এটা ওরা ডিজার্ভ করে এটা নেগেটিভভাবে যারা দেখতেছে আমি বলবো তাহলে ওইগুলো সবগুলো আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে ওকে কিন্তু এখন একটা প্রশ্ন করি এই যে এত আন্দোলন হলো অনেক মানুষ মারা গেছে অনেক ভিডিও আমরা দেখেছি একদম ওপেন গুলি হয়েছে এই আন্দোলনের সময় আসলে কোন দৃশ্যটা আমি যদি বলতে চাই যে আপনার কল্পনায় আসলে আপনি আটকে ওঠেন ভয় লাগে মেনে নিতে পারেন না এমন কিছু যদি একটু শেয়ার করতেন এই যে আমাদের প্রথম যে বীর মুক্তিযোদ্ধা আমাদের আবুল সাইদ ভাইয়া ওনাকে যেভাবে ওপেনলি গুলি করে মারা হয়েছে ওইটা দেখে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভিতর থেকে একটা জিনিস কাজ করে ভয়ের আতকে উঠে তো ওইটা আমারও ফিল হয়েছে তারপরে এই ভিডিও গুলো অনেকে নানান ভয়েস বাঁচাও 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 অনেক মেয়েরা করে আমাদের বিভিন্ন টাইপের অনেক ভিডিও আমরা যখন সামনে পেয়েছি কয়েকদিনে প্রত্যেকটা ভয়েসই আমার ভিতরে অনেক আতঙ্ক সৃষ্টি করেছে অনেক ভয় কাজ করিয়েছে অনেক মানে আমি এটা বলে বুঝাতে পারবো না প্রত্যেকটা মানুষের শেষ মেশ এটা প্রশ্ন আমরা তো আসলে ইন্টারনেটের সাথে খুব অভ্যস্ত মাঝে ইন্টারনেট ছিল না সেই দিনগুলো কিভাবে কাটিয়েছেন আন্দোলন বা এই যে খবর পাচ্ছিলেন না তখন আমার মনে হচ্ছিল এইটাই যে আমরা আমাদের ইন্টারনেট বন্ধ করে দিল আমাদের দমিয়ে রাখা হলো আমরা কি এটার বিচার পাবো না আমাদের যে তিন দিনে পনেরোই আগস্ট সরি পনেরো জুলাই থেকে শুরু হয়েছে মারামারি আঠেরো তারিখ থেকে হয়তো বা থেকে গুলি করা হয়েছিল যেভাবে আমাদের ভাই মারা হলো এটার বিচার কবে হবে এটার বিরুদ্ধে আমরা নামতে পারবো না এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে পারবো না এটা কি হবে এই জিনিসটাই ভেতরে কাজ করতেছিল তবে আমার কাছে এটা মনে হয়নি যে আমি খুব অসহায় হয়ে গেছি ইন্টারনেট ছাড়া কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা হচ্ছিল খুবই পাচ্ছিলেন যে আন্দোলন চলছে কিনা তখন তো সবই বন্ধ তখন হচ্ছে গিয়ে যতটুকু কথা বলতে পেরেছি মানুষের সাথে যে কি হচ্ছে না হচ্ছে শুনেছি তো এটাই যে কারফিউ চলতেছে কেউ নামতেছে না এটাই শুনেছি তবে বোরিং ফিল করছি বা ইন্টারনেট ছাড়া আমি মরে গিয়েছি এরকম কোনো কিছু না ওটার সাথে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম শুধু এটা নিয়ে চিন্তা হচ্ছে স্লোগান নিয়ে কথা বলতে চাই আমরা তো অনেক স্লোগান দেখেছি আপনার হাতে এই যে স্লোগান আমার দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই আরো অনেক স্লোগান মনে আপনি ছিলেন হাতে ছিল বা আপনি স্লোগান দিয়েছেন না কোন কোন স্লোগান দিয়েছিলেন এই স্লোগান নিয়ে কিছু শুনতে চাই এই যে আমার বোনের রক্ত বিধা যেতে দিব না আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দিব না তারপর আবু সাইদ কবরে খুনি কেন বাহিরে মুক্ত কেন মুগ্ধ কেন কবরে খুনি কেন বাহিরে মুগ্ধ কবরে খুনি কেন বাহিরে তারপর হচ্ছে উই ওয়ান জাস্টিস তারপরে হচ্ছে আর এই যে আমার তো এইটাই ছিল তারপর আমি আরেকটা বলেছিলাম যে গণভবন দখল করো বাংলাদেশ স্বাধীন করো এটা হচ্ছে গিয়ে যেদিন আমরা সবচেয়ে বড় আন্দোলনটা করি শহীদ মিনারে ওইদিন বলেছিলাম লং মার্চের আগে হ্যাঁ তারপরে আরো বিভিন্ন অনেক পোস্টার মানুষ লিখে নিয়ে আসছিল ওইগুলোও আমরা হচ্ছে গিয়ে স্লোগান দিয়েছিলাম ওটা মনে নেই খুব একটা ঠিক আছে আর অনেক কথা বলেছি একদম শেষের দিয়ে চলে আসলাম কিন্তু আপনাদের এই সফলতার পরেও গণভবন দখল বলুন কিংবা বিজয় অর্জন বলুন হওয়ার পরে আমরা দেখেছি এখনো অনেক জায়গায় বিстріঙ্খন হচ্ছে রাত হলেই তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় মন ডাকাত আসছে হ্যাঁ এবং মানুষজন ডাকাত পাহারা দিচ্ছে কিংবা চাতাবাজির কিছু খবর পাচ্ছি দখল হচ্ছে অনেক কিছুই আসলে এই বিষয়গুলো নিয়ে এখন আপনার কি অভিমত এটা নিয়ে মানে খুবই বিরক্ত ফিল হচ্ছে নিজের মধ্যে যে আমরা এত কষ্ট করে একটা স্বৈরাচার নামালাম এর মধ্যে আবার হচ্ছে গিয়ে এই সব দুর্নীতি দেখতে পারতেছি এরকম নাশকতা দেখতে পাচ্ছি এটা কোন ধরনের মানুষের কাজ আমি যতটুকু শুনেছি যে এলাকা দখল করা এই জায়গাটা আগে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়েছিল এখন হচ্ছে বিএমপি নিবে তারপরে অনেক নিউজ চ্যানেলের জায়গাগুলো দখল করা মাঠ ঘাট লঞ্চ বিভিন্ন জায়গা দখল করে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখন মানে যেটা আওয়ামী লীগ আগে দখল করে খেত ছাত্রলীগের মেয়ের ছেলেরা তো এখন নাকি সেটা বিএমপি করতেছে তো আমার কথা হচ্ছে গিয়ে এই যে আমরা যে এত কষ্ট করে স্বৈরাচার নামালাম অন্যায় করেছে বলে আমাদের সাথে এত বছর আপনারা কিভাবে সাহস পান আপনারা কি ভাবতেছেন যে আপনাদের দখলে চলে আসবে সবকিছু আমরা সবকিছু মেনে নিব কখনোই না আমি এটাও স্লোগান দিয়েছিলাম বিজয়ের দিন যে আর কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে তৈরি হতে দিব না সো বিএমপি যদি ভেবে থাকে যে আওয়ামী লীগ চলে গেছে এবার আমরা সব কিছু দখল করে নিয়ে বা অন্য অন্য বিরোধী দলগুলো যে আমরা এবার দখল করে নিয়ে আমরা সব কিছু আয়ত্তে নিয়ে চলে আসব সেটা কখনোই পারবে না আর আমরা হতেও দিব না মানুষ তো বলতে যে এই জেনারেশন কিছুই পারে না শুধু মোবাইল টিপে এখন তো দেখতেছে এই জেনারেশন কি পারে আচ্ছা মি এখন তো যেটা হচ্ছে যে মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে তারা দেশ পুনর্গঠনের পর নির্বাচনও দিবে আমরা শুনছি যে যারা কোটা আন্দোলন করেছে যে কোটা বৈষম্য বিরোধী যে সংগঠনটি বা যে গ্রুপটি তারা একটা রাজনৈতিক দল গঠন অথবা গঠন করতে পারে তো এই যদি রাজনৈতিক দল গঠন করে বা এই ব্যাপারে আসলে আপনার মতামত কি আপনিও কি চান কিনা বা এই বিষয়ে আপনার প্রত্যাশা কি হ্যাঁ আমি এটা চাই আমি বাসায় বসে অলরেডি এটা নিয়ে অনেকের সাথে কথা বলেছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত তাহলে আমার মনে হয় যে আমাদের ছাত্র জনতার জন্য আমাদের দেশের জন্য এটা অনেক বেশি ভালো হবে কারণ আমরাই আমাদের এই বৈষম্য বিরোধীর যেই সমন্বয়করা এরাই তো হচ্ছে ডাক্তার দিয়েছিল এই আন্দোলনের এই কোটা সংস্কারের জন্য তো তারা আমাদের যে প্রত্যাশা দেখাচ্ছে বা এখনও তখন আমাদের যেভাবে সাহস দিয়েছিল আর এখন যে প্রত্যাশা দেখাচ্ছে আমার মনে হয় যে তারাই পারবে দেশটাকে ভবিষ্যতে আরও উজ্জ্বল করতে তো ওইরকম তাদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত তাহলে আমি ওদেরকেই ভোট দিব আমি চাই না আর কোনো বিরোধী দলকে ভোট দিতে কিন্তু সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছি যে বাংলাদেশে তো আরো অনেক দল আছে এখনো আছে বর্তমানে আমি আওয়ামী লীগের কথাই বাদ দিলাম যে অন্যান্য আরো অনেক দল আছে সেই দলগুলোর প্রতি কি আপনাদের তরুণদের কোনো আস্থা নেই আস্থা কিভাবে থাকবে দেখেন এই যে অলরেডি দেখতেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী দলগুলো দখল করা শুরু করেছে বিভিন্ন নাশকতা শুরু করেছে তাহলে নিজেরাই তো তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আস্থা হারিয়ে ফেলেছে আমরা কিভাবে আস্থা করব আমাদের আস্থা শুধু এখন একটাই আছে আমাদের উপর তারা একটা দল করুক আমরা করতে আর হিমিম আপনার সঙ্গে অনেক কথা বললাম আন্দোলনের কথা নতুন বাংলাদেশের কথা এখন শেষ মেশ এই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা বাংলাদেশে আরো গণতান্ত্রিক কিছু দল আছে কোন এক সময় ভোট হবে তারা ক্ষমতায় আসবে অন্তর্বর্তীকালীন সরকার আছে মানুষের উদ্দেশ্যে যদি কোনো চাওয়া পাওয়া বলার কিছু থাকে আপনি চাইলে বলতে পারেন সর্বশেষ এটাই বলবো যে আগে আমরা বলতাম স্বৈরাচারের সরকারের আমলে বাংলা ছাড়বো আর এখন বলি আমরা নতুন করে বাংলা গড়ব সো আমাদের যে আশ্বাস দিয়েছেন নতুন সরকার ডক্টর স্যার তো আমরা চাই যে আমাদের প্রত্যেকটা আমাদের আশ্বাস তার উপর যে ভরসা আমরা রেখেছি সবগুলো পূর্ণ হোক আমাদের নতুন একটা বাংলা হোক যেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলা থাকবে এটাই ঠিক আছে আর হিমিম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর দর্শকদেরকে বলতে চাই যে প্রতিশ্রুতি নিয়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে বলতে গেলে যে নতুন একটি বাংলা গড়ব সেই নতুন বাংলা গড়ার প্রত্যাশায় দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশায় আমাদের রইল যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন